আমি শুট করছি। তো গাইস যাই দেখি বাজারে কি কি কেনা যায়, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটাই রিকোয়েস্ট করব, ঠিক আছে? ইলিশ মাগুর নিচ্ছি। আমরা এই ইলিশ মাছটা নেব, তোমার কাছে আমি দাম চাই না, তোমরা নাও, তোমাদের কাছে আমি দাম চাই না। আমার এখানে মাছ কেনা হয়ে গেছে, তা এখন আমরা দেখি কি কেনা যায়। কয়েকটি সবজি কিনবো আমরা এখন, আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, বর্ষায় ঢুকেছে, সবাই জানে না আপনারা, তার জন্য রাস্তায় সব জল জমা রয়েছে। দেখা যাক আমরা এখন কি কিনি।
তো গাইস এখানে দেখতেই পাচ্ছো আমাকে এখানে কচু দিয়ে দাঁড় করে রেখে গেছে চিংড়ি মাছ কিনতে। আমি বললাম চিংড়ি মাছ নিতে হবে না, তাও কিনতে চলে গেছে আমাকে কচু দিয়ে দাঁড় করিয়ে। তো গাইস ঠিক আছে, দেখতে থাকুন। তো গাইস এমন আমাদের বাজার হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো গাইস চ্যানেলে নিউ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল নোটিফিকেশন বেল আইকনটা দেখছেন ওটাকে সিলেক্ট করে অলে প্রেস করে দেবেন আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। ঠিক আছে গাইস, তো টাটা। হে গাইস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ক্রিয়েশনস। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, এটা আমার ভাই ভিডিও করছিল। আসলে হয়েছে কি, সকালবেলা ও আর মানে তর্মে বাজারে যাচ্ছিলো, মানে মাকে বাজারে পাঠিয়েছে, তো তখন আমার যাওয়া সম্ভব না, তাই আমি ব্লগে নেবো। তো ও আমাকে বলছে যে আমি তাহলে ব্লগ করি নিয়ে আসি। আমি বলছি হ্যাঁ তাহলে তুই কর, দিয়ে ভিডিওটা ও সোজা করে করেছে ভুল করে, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো ছোটো মানুষ তবু চেষ্টা করেছে ভিডিও করার, এটাই অনেক। আর এখন আমি খেয়ে উঠলাম, আর দুপুরে রান্না আলাদা করে হবে আজকে, যেহেতু সকালে বাজার করতে একটু লেট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দেখতে থাকো শেষ অবধি। এটা ডেজি, এই যে ডেজি, হাই করে দাও, হাই করে দাও, এই যে হাই, এই যে এই যে দেখাও ডেজি, এই যে আমার কিউটি শোনো, কত বলো হয়ে গেছে, শোনো কত বলো হয়ে গেছে, কত বলো হয়ে গেছে, শোনো মনে করো আমার কথা। বাবা কই কই তাকাও, এই যে সবাই তোমাকে দেখছে, দেখো এই যে সবাই তোমাকে দেখছে, এই দেখো তাকাও 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 এই যে তাকাও 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 বলো 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 শোনো রে সামলানো খুবই মুশকিল, মানে খুবই, আর পুরো বাসরের মতন, মানে এদিক ওদিক তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়। শান্ত হয়ে খুব কম সময় বসে থাকে, এখন এই যে শান্ত হয়ে বসে রয়েছে, কারণ ওর এনার্জি অনেকটাই শেষ, আবার একটু পরে খাবে আবার শুরু হয়ে যাবে। হবে আমি তোমাদেরকেও মিট করাই আমার ডেজির সাথে। তো দেখো তোমরা আমার ডেজিকে তোমাদের কেমন লেগেছে বলো, আমার ডেজি একটু হাই করে দেবো, একটু হাই করে দেবো, এই যে হাই নগদি করাচ্ছি, শোনো শোনো কাজের থেকে নিয়ে এসে দেখা সবাইকে। ওকে তখন আগে ছবিও তুলে নেই, একটা থাম দেবো দেবো, আমার এখানে খেলতে খুব ভালো লাগে, পুরো তেজি নিয়ে সফট সফট টয়, সফট 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 এমনি খুবই কিউট, খুবই কিউট, খুবই কিউট। মাথাটা দেখো কত বড় হয়ে গেছে, আমার সোনাটা লাস্ট টাইম কত ছোট ছিল, লাস্ট টাইমের ছবিটাও দিবি কত ছোট ছিল।
আমি যখন আসি তখন আমি চেষ্টা করি ওকে নিয়ে আসি, আর কারণ ওকে দেখতে আমার খুব ইচ্ছা করে, তাই জন্য ওকে নিয়ে আসি। তো দেখলে তাও মনটা ভালো লাগে, ওকে দেখে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব মিস করলাম। যখনই কোনো অন্য কাউকে দেখি পেট নিয়ে তখনই ওর কথা মনে পড়ে, তাই না বা, তখনই মনে পড়ে যায় কথা। সত্যি কুকুররা খুব ভালো হয়, এদিক ওদিক দেখা যায় যে কুকুরকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে, এতে করে মেরে দিচ্ছে, ওটা করে, তখন খুব কষ্ট হয়। কারণ যারা কুকুর পোষে তারা একমাত্র জানে যে কুকুরটা মানুষ থেকেও বেশি ভালো হয়, মানুষের থেকে। ওরা তোমাদের সব ফিলিংস বলছে, মানে ও যে এসছে, ওকে যে নিয়ে এসছি, ও বুঝতে পারছে, মানে ওর আনন্দ হচ্ছে যে না আমাকে এনেছে, ও একটু কান্না কান্না টাইপসের করছে, মানে মনটাও খারাপ বোঝা যাচ্ছে যে মানে ওকে সবসময় আনা হয় না, সেটার জন্য যে ওর একটু দুঃখ সেটাও বোঝা যায়। ও খুশি নাকি দুঃখ নাকি ও মানে কি, ওর সব মনের ফিলিংসটা পুরো বুঝিয়ে দেয়। কি করছে, শুধু এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে, শুধু এদিক ওদিক তাকাচ্ছে। এই যে বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও, গাইস তো এখন বিকাল হয়ে গেছে, 6:30 বাজে, আর এখন এইমাত্র আমরা চা খেলাম। চা খাওয়ার পরে এখন রান্না বান্নার প্রিপারেশন নেওয়া হবে, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়ে যাবো, তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সবাই একসাথে একটু কাটাতে পারবো সময় তার জন্য। আর এই দেখো আমার ডেজি, এই যে ডেজি, এই যে এদিকে আসো বাবা, তুমি এ দেখো, তোমাকে সবাই দেখবে, দেখবে সবাই তোমাকে, এই যে দেখবে। ও এখন ওর খিদে পেয়েছে, তো ওর জন্য বিস্কুট আনতে দেওয়া হলো, কারণ ওকে মিষ্টি বিস্কুট খাওয়ানো যায় না। এই যে শোনো, বসে থাকো বসে থাকো, সিট সিট, এই দেখো ও কথা শুনে, খুব ও কথা শুনে, সবাই বাইরে রয়েছে ওই জন্য ওখানে বাইরে যাবে। ঠিক আছে চলো, তোমার সাথে পরে দেখা হচ্ছে। আজকে রাত্রের মেনু হচ্ছে মাংস আর লুচি, আর এখন ওয়েদারটাও খুব সুন্দর। দেখো ও পারফিউম দেখার খুব ভয় পায়, ওই জন্য দিদি পারফিউম দিচ্ছে গায়ে, ওই জন্য ওরকম করছে। ও পারফিউম দেখে খুব ভয় পায়, পারফিউম একদমই পছন্দ করে না। এ ওকে জ্বালাস না তো, ছেড়ে দে, ওই দেখ রেগে গেছে, ও বলছে আমাকে রাগাচ্ছিস কেন, মার দিকে যাচ্ছে। দেখো মাকে কত ভালোবাসে ও, মাকে খুব ভালোবাসে। বাবা এ কত লাফালাফি, কি হচ্ছে বেচা, এই যে এই যে কইলে একটু জল খাবে নাকি, ও